হ্যালো ট্রাভেল শুটার্সের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই লাইভে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। চার মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে উড়ে গেলেন, তার নির্বাচিত অংশ বা হাইলাইটস নিয়ে চলে এলাম। মিশনটি হচ্ছে ক্রিউ ফাইভ। চারজন মহাকাশচারী, ওনারা হলেন নিকোল ম্যান, যিনি নাসার একজন মহিলা মহাকাশচারী, এছাড়া জোস ক্যাসাডা, উনি একজন পুরুষ মহাকাশচারী, নাসার মানে আমেরিকান, এছাড়া জাপানের মানে জাক্সা, জাপান এয়ারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি, এই জাক্সার মহাকাশচারী জাপানিজ অ্যাস্ট্রোনট কোইচি ওকাতা, এছাড়া রসকসমস মানে রাশিয়ান মহিলা মহাকাশচারী কসমোনট আন্না কিকিনা। এনারা চারজন ফ্যালকন 9 রকেটে চেপে পাড়ি দিলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে। 10 মিনিটের উড়ান ছিল আর রকেটটি লঞ্চ হয়েছে ঠিক ভারতীয় সময় 9:31 এবং বাংলাদেশের সময় অনুযায়ী রাত 10:01। বিশাল এই রিউজেবল ফ্যালকন 9 রকেট, যার সংস্থা হচ্ছে স্পেস এক্স। আপনারা অনেকেই এই স্পেস এক্সের নাম শুনেছেন এবং ফ্যালকন 9 রকেটের নামও শুনেছেন। এলন মাস্কের কোম্পানি এটি। নাসার সঙ্গে কোলাবোরেশনে দিনের পর দিন মহাকাশচারীদের কিন্তু লঞ্চ আমেরিকা প্রজেক্টের মাধ্যমে মহাকাশে বা মহাকাশ স্টেশনে পাঠাচ্ছেন এই এলন মাস্কের সংস্থা স্পেস এক্স। এই যে মিশন, এই মিশন ছিল 10 মিনিটের। ঠিক 12:35 মাথায় রকেটটি এই যে ক্রিউ ড্রাগন, সেই ক্রিউ ড্রাগনে থাকা মহাকাশচারী সমেত ক্যাপসুলটিকে 200 কিলোমিটার উচ্চতায়, বলা যেতে পারে 202 কিলোমিটার উচ্চতায় এবং 27,000 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে রিলিজ করে দিয়েছে। আর এটি যেহেতু রিউজেবল রকেট, তাই তার রিউজেবল যে পার্ট সেটি কিন্তু ড্রোন শিপে এসে ল্যান্ড করেছে, যেটি আটলান্টিক মহাসাগরে ভাসমান একটি ড্রোন শিপ। এই যে ক্রিউ ফাইভ মিশনের মহাকাশচারীরা গেলেন, এনারা আগামী 6-7 মাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকবেন। অনেকেরই প্রশ্ন, কতক্ষণ লাগবে ওনাদের পৌঁছাতে? এই 10 মিনিট লঞ্চের পর আগামীকাল ভোরের দিকে আস্তে আস্তে আরও উচ্চতায় গিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সাথে ডকিং করবেন। তার ঘন্টা দেড়েক বাদে ওনারা কিন্তু আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মধ্যে প্রবেশ করবেন। আর লাইভে সে নির্বাচিত অংশ দেখছেন, আর এই সেই সময় যে সময় ড্রোন শিপে ল্যান্ড করার আগের মুহূর্ত। এই হচ্ছে ড্রোন শিপে ল্যান্ড করতে যাচ্ছে ফ্যালকন 9 রিউজেবল রকেটের ফার্স্ট স্টেজ, যেটি অসাধারণ ল্যান্ড করেছে এবং প্রতিবার ক্যামেরার সিগন্যাল কেটে যায়, এবার কিন্তু কোনো রকম তার অবস্ট্রাকশন হয়নি। অসাধারণ ল্যান্ডিং আমরা লাইভেও দেখতে পেয়েছি আর নির্বাচিত অংশেও আপনাদের জন্য সেই অসাধারণ ল্যান্ডিংয়ের দৃশ্যটি রাখলাম। প্রতিবারই কিন্তু ড্রোন শিপে ঠিকঠাক মতোই ল্যান্ড করছে এই বুস্টার, তবে কয়েকটা মিশনে একটু সমস্যা হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছেন ফাইনাল স্টেজ ক্রিউ ক্যাপসুলে করে নিয়ে গেল, এবং এই যে দেখতে পাচ্ছেন ক্রিউ ক্যাপসুলে থাকা মহাকাশচারী সমেত ক্যাপসুলটিকে রিলিজ করে দেওয়া হলো ঠিক 201 কিলোমিটার উচ্চতায় আর 27,000 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। আগামীকাল সকালে ঠিক এই ক্রিউ ক্যাপসুলটি মহাকাশচারী সমেত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়ে ডক করবে এবং তারপর প্রবেশ করবেন চার মহাকাশচারী। তো বন্ধুরা, এটা ছিল লাইভে নির্বাচিত অংশ। অনেকে লাইভে হয়তো যুক্ত হতে পারেননি আমাদের সঙ্গে, তাদের জন্য ছিল তার আপডেট এবং ক্রিউ ফাইভ মিশন হাইলাইটস। মহাকাশচারীদেরও আপনারা দেখতে পাচ্ছেন হাততালি দিয়ে অভিনন্দন জানালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। কমেন্ট বক্সে মতামত জানাবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। টাটা।